আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক ভাই বললেন, জনৈক আলেম বলেছেন কাবা ঘর নাকি ভাস্কর্য বা মূর্তি, এমনকি হাজরে আসওয়াদও নাকি ভাস্কর্য, এই কথাটা কতটুকু সঠিক? সম্মানিত দিনী ভাই, যিনি এই কথা বলেছেন তিনি কিভাবে একজন আলেম হতে পারেন? তিনি তো দিন জানেননি, ইসলাম বুঝেননি। বাইতুল্লাহ কিভাবে ভাস্কর্য হয়, বাইতুল্লাহ কিভাবে মূর্তি হয়? যে ইসলামের আগমন ঘটেছে মূর্তি ভাঙার জন্য, যে ইসলাম মূর্তি পূজার বিপক্ষে, সেই মূর্তিকেই পূজা করবে মুসলিমরা, এটা তো কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে বানিয়েছেন পৃথিবীর প্রথম ঘর, এটা একটা সম্মানিত ঘর, বরকতময় ঘর, নিরাপদ ঘর, মুসলমানদের কিবলা। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিল আলামিন করেছেন এই ঘরটাকে। কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহকে উদ্দেশ্য না করে সাজদা দেয়, তাহলে এটা সঠিক হবে না, তার মারাত্মক একটা ভুল হবে। কেউ যদি বাইতুল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে উদ্দেশ্য না করে, তাহলে এটা মারাত্মক একটা ভুল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে কিন্তু বিষয়টাকে সুস্পষ্ট করে দিয়েছেন। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ কি বলেছেন, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যেন এই ঘরের যিনি রব তার ইবাদত করে, যিনি ক্ষুধার সময় তোমাদের খাদ্যের ব্যবস্থা করবেন এবং নিরাপত্তাহীনতার সময় তিনি তোমাদের নিরাপত্তার ব্যবস্থা দিবেন, সেই রবের ইবাদত করতে বলেছে। তা আল্লাহ এখানে কী বলেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তার মানে এই ঘরের ইবাদত করবে না, বরং এই ঘরের যিনি মালিক রব সে আল্লাহ রাব্বুল আলামিনের তারা ইবাদত করবে। আল্লাহ এই ঘরের রব, আল্লাহ মানুষের রব, কুল আউযু বিরাব্বিন নাস বলা হয়েছে, মানবের রব আল্লাহ, গোটা পৃথিবী গোটা সৃষ্টি জগতের রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সুরা আল ফাতিহার প্রথম দিকে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সৃষ্টি কুলের রব। তাহলে বিষয়টা সুস্পষ্ট, আল্লাহ মানুষের রব, এই কাবা ঘরের রব এবং গোটা সৃষ্টি কুলের একমাত্র রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ এই ঘরের ব্যাপারে যে কথাটা বলেছেন সুস্পষ্ট করে দিতেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরে যিনি রব তার ইবাদত করে। কাজেই এখানে কাবাকে ইবাদত করা হচ্ছে না, কাবাকে সাজদা করা হচ্ছে না, কাবার কাছে কোনো কিছু চাওয়া হচ্ছে না। তাহলে কাবা ঘর ভাস্কর্য হলো কিভাবে? কারণ কোনো মুসলিম কাবার ইবাদত করে না, কাবাকে সাজদা করে না, কাবার কাছে কোনো কিছু চায় না। সারা বিশ্ব জাহানের যিনি মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, শুধু তার কাছেই চায়, তাকেই সাজদা করে এবং তাকেই তারা ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন অভিমুখী হওয়ার জন্য কাবাকে আমাদের কিবলা বানিয়েছেন, আল্লাহর নির্দেশের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার কারণে মুসলিমরা সেই দিকে অভিমুখী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এটা ভাস্কর্য হয় কীভাবে? আরেকটি কথা দেখেন, যারা মূর্তি পূজা করে, মূর্তিকে ভক্তি করে, তারা কিন্তু কখনো কি করবে না, মূর্তির গায়ের উপর উঠে দাঁড়াবে না। যে ব্যক্তি মূর্তি পূজারি, ধরেন হিন্দু ধর্মাবলম্বী, সে কিন্তু তার দেবদেবীর মাথার উপর দাঁড়িয়ে থাকবে না, কারণ এটা তাদের দৃষ্টিতে চরম অবমাননা এবং অমর্যাদাকর একটা কাজ। যারা বিভিন্ন জাতীয় ব্যক্তিত্ব কিংবা গুরুজন এদের স্ট্যাচু বানায়, ভাস্কর্য তৈরি করে, তারা সেটাকে ভক্তি করে, সম্মান করে, ঠিক আছে, তাদের পক্ষে কি এটা করা সম্ভব যে তিনি তার সেই নেতার মূর্তির উপর, ঘাড়ের উপরে দাঁড়িয়ে কিংবা মাথার উপর দাঁড়িয়ে তিনি থাকবেন বা উঠবেন? কখনো সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি কোনো জাতীয় নেতা বা তার দলীয় নেতার
মূর্তির উপরে মাথার উপরে দাঁড়িয়ে কোনো একটা সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়। আমার মনে হয় সময় লাগবে না, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী তার এলাকাকে ঘিরে তাকে অ্যারেস্ট করে ফেলবে এবং তাকে শাস্তি দান করবে, কারণ এটা একটা চরম অপরাধ। যাকে তারা ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে, তার ঘাড়ের উপরে মাথার উপরে দাঁড়িয়ে ছবি তুলেছে বা দাঁড়িয়েছে। যে কোনো ব্যক্তিকে মানুষ এইভাবে মূর্তি বানায়, তারা সেটাকে সম্মান করে, ইজ্জত করে, ভক্তি দেয়, এই জন্য তারা সেটার উপরে দাঁড়ানোকে চরম অন্যায় বলে গণ্য করে, কারণ সেটা পূজ্য মূর্তি হয়ে গেছে এখন। কিন্তু বাইতুল্লাহর ক্ষেত্রটা কিন্তু এইরকম না। বাইতুল্লাহ এমন একটা ঘর আমরা সম্মান দেই, কিন্তু এটা আমাদের মূর্তি নয়, এটা আমাদের কোনো ভাস্কর্য নয়। আপনারা দেখেছেন যখনই বাইতুল্লাহ শরীফে এই গিলাফ চড়ানো হয়, অসংখ্য মুসলিমরা বাইতুল্লাহর ছাদে দাঁড়িয়ে সেখানে এই গিলাফগুলোকে বাঁধতেছেন তারা রশি দিয়ে, তারা সেখানে হাঁটছেন, সেটাকে পরিচ্ছন্ন করছেন, কাবা ঘরের উপরে দাঁড়িয়ে গেছেন মাথা। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন, তার নির্দেশ মোতাবেক বিলাল কাবা ঘরের ছাদের উপরে উঠে আজান দিয়েছেন। তো বাইতুল্লাহ যদি মূর্তি হয়, মুসলমানরা যদি বাইতুল্লাহকে পূজা করে, তাহলে বাইতুল্লাহর মাথার উপরে দাঁড়ালে কীভাবে? যারা পূজার অর্থে গ্রহণ করছে, স্ট্যাচু বলছে, হ্যাঁ, তারা তাদের নেতার মূর্তির মাথার উপরে দাঁড়িয়ে থাকুক, কতক্ষণ তাকে জীবিত রাখে বা কিংবা শাস্তি না দিয়ে তাকে অ্যারেস্ট না করে জেলখানায় বন্দী না করে তাকে নিরাপদ রাখে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ এরকম নয়। এতে প্রমাণ হচ্ছে মুসলিমরা বাইতুল্লাহকে মূর্তি গণ্য করে না, এটা মুসলমানদের ভাস্কর্য বা স্ট্যাচু না। হলে বাইতুল্লাহর মাথার উপরে ছাদের উপরে মুসলিমরা উঠতো না, সেটাকে পরিচ্ছন্ন করতো না, আজান দিত না বাইতুল্লাহ ছাদের উপরে ওঠে, যেটা মূর্তি পূজারীদের ক্ষেত্রে, ভাস্কর্য পূজারীদের ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে থাকে। এটা ইসলামের বিপরীত। কাজে বাইতুল্লাহ ভাস্কর্য বা মূর্তি নয়। আমরা যারা তিন নম্বর পয়েন্ট দেখেন, মুসলিমরা বাইতুল্লাহর অভিমুখে হয় সালাত আদায় করি, বাইতুল্লাহর ভিতরে কিন্তু সালাতের ব্যবস্থা আছে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ সময় বিশেষে তারা বাইতুল্লাহর দরজা খুলে সেখানে ভিতরে গিয়ে যে দিকে ইচ্ছে মুখ করে তারা সালাত আদায় করেন। বাইরে থেকে বাইতুল্লাহর অভিমুখী হয়েছে, আবার ভিতরে যারা ঢুকেছেন তারা যে কোনো মুখ দিকে মুখ করে বাইতুল্লাহর ভিতরে সালাত আদায় করতে পারেন। একইভাবে হাতিম, যেটাকে বলা হয় বাইতুল্লাহর অংশ, সেখানেও মুসলিমরা সালাত আদায় করছেন। স্ট্যাচু কীভাবে হয়? এটা পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর রব্বুল আলমের ঘরকে বরকত মন্দিত করেছেন, আমরা এই ঘরকে সম্মান করি, কিন্তু কখনও কোনো মুসলিম বাইতুল্লাহকে ভাস্কর্য বা মূর্তি হিসেবে দেখে না, বাইতুল্লাহকে কখনও একটা সাজদাও দিবে না। যা কিছু হচ্ছে বাইতুল্লাহ অভিমুখী হয়ে একমাত্র আল্লাহকে তারা সাজদা করে, মুসলমানরা একমাত্র আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর নির্দেশের কারণেই বাইতুল্লাহকে তারা সম্মান করে, কিন্তু কখনোই তাকে মূর্তি বা ভাস্কর্যকে কেন্দ্র করে যা কিছু হয় এগুলো কোনো কিছু মুসলিমরা করে না। তারপর আসেন হাজরে আসওয়াদের কথা বলেছেন। হাজরে আসওয়াদ জান্নাত থেকে আসা একটা পাথর, এটাকে তাওয়াফের সময় এটাকে চুমু খাওয়া, অন্যথায় হাত দ্বারা স্পর্শ করা, এতটুকুও যদি না পারে তাহলে দূর থেকে অন্তত ইশারা করে যাওয়াটা, এটা হচ্ছে সুন্নাহ, একটি আমল। এটা কিভাবে স্ট্যাচু হয়? কাবা ঘরকে উদ্দেশ্য করে ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তিকে সেই ব্যক্তি পড়েনি যিনি এত বেয়াদবিপূর্ণ একটা কথা বললেন? দুঃখ হয় তিনি কীভাবে মুসলিম দাবি করেন নিজেকে। ওমর কী বলেছেন কাবা যে ইয়ে আপনার হাজরে আসওয়াদকে, যে হে হাজরে আসওয়াদ, তুমি একটা কালো পাথর ছাড়ার কিছু নও, আমি যদি আল্লাহর রাসূলকে না দেখতাম তোমাকে চুমু খেয়েছেন, তাহলে আমি তোমাকে কখনো চুমু খেতাম না। অর্থাৎ আল্লাহ রাসূল তোমাকে চুমু খেয়েছেন বলে আমি আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণার্থে তোমাকে আমি চুমু খেয়েছি, যদি এটা না করতেন তাহলে আমি তোমাকে চুমু খেতাম না। মুসলমানদের আকীদা এটাই। হাজরে আসওয়াদ স্পর্শ করলে পাপ মোচন হয়। পৃথিবীর কোন ভাস্কর্য আছে যেটাকে স্পর্শ করলে কোরআন সুন্নাহ দ্বারা তিনি প্রমাণ দিক
যে পাপ মোচন হবে? প্রমাণ নেই। এই সমস্ত তাদের ভ্রান্ত দাবি এবং অপ মানে কি বলবো এগুলো মানে অপব্যাখ্যা এবং নোংরা বাজে কথা, এগুলো কোরআন সুন্নাহ বিবর্জিত কথাগুলো, অসংখ্য জবাব রয়েছে। আশা করি এই কয়েকটা কথাই যথেষ্ট। বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এটা ঘর, সম্মানিত ঘর, কিন্তু এটা মূর্তি বা ভাস্কর্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যদি তিনি না জেনে এটা বলে থাকেন তাহলে তিনি যেন পড়াশোনা করেন, দিন সম্পর্কে জানেন, আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন। আর যদি তিনি ইসলামের শত্রুদের এজেন্ট হয়ে শান্তিপূর্ণ এই বাংলাদেশের মধ্যে একটা অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য বলে থাকেন তাহলে আল্লাহ যেন তাকে উপযুক্ত শাস্তি দান করেন, সেই ব্যবস্থা করে দেন। আমার তো দুঃখ হয়, আমাদের দুঃখ হয়, আজকে এই ধরনের কথা যদি অন্য কোনো মুসলিম রাষ্ট্রে হতো, বিশেষ করে সৌদি আরব বা কাতার, আমাদের ধারণা সাথে সাথে এই ধরনের ব্যক্তিকে অ্যারেস্ট করে তাকে শাস্তির ব্যবস্থা করত। আজকে এই ধরনের কথা বলে নিরাপদে ঘুরে, যদি সে ইসলামের এজেন্ট হিসেবে কাজ করে এই ধরনের কথা বলে থাকে তাহলে আমরা বলবো আল্লাহ যেন তার শাস্তির ব্যবস্থা করে দেন। আর যদি তিনি অজ্ঞতাবশত করে থাকেন তাহলে বলবো আল্লাহ তাকে দিনের জ্ঞান দিন, তাকে বুঝ দিন। কিন্তু তিনি যদি অজ্ঞতাবশত করে থাকেন তাকে বলতে হবে আপনি অবিলম্বে তওবা করুন। আপনি মূর্তিকে ভাস্কর্যকে জায়েজ করার জন্য ইসলামের দৃষ্টিতে যে কাজটা সবচেয়ে নাপাক, হারাম, ভয়ঙ্কর শিরক, মূর্তি ভাস্কর্য এগুলো স্থাপন করা, সেটাকে সম্মান করা, চাই পূজা করা হোক বা না হোক, সেখানে ফুল দেয়া হোক বা না হোক, সেখানে সাজদা করা হোক, মান্নত করা হোক বা না হোক, মূর্তি তৈরি করা, মূর্তি স্থাপন করা, মূর্তিকে সম্মান করা, এমনকি এই যে মূর্তি সাজিয়ে রাখা পর্যন্ত ইসলামের দৃষ্টিতে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিকে ভাঙার জন্য পৃথিবীতে এসেছেন, আমরা মূর্তিকে সমর্থন করতে পারি না। মুসলিম জাতির সাথে মূর্তির কোনো ভাস্কর্যে, কোনো প্রাণীর কোনো ভাস্কর্যে কোনো সম্পর্ক নাই, এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। যারা অমুসলিম তাদের উপাসনালয়ে হাজারটা মূর্তি থাক, মুসলিমরা সেগুলোতে হাত দিবে না, সেগুলোর গায়ে তাদের ধর্ম পালনের স্বাধীনতা আছে, কিন্তু খোলামেলা জায়গায় মুসলিম অধ্যুষিত স্থানে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যত্রতত্র কোনো ব্যক্তির বা কারো যে কোনো প্রতিকৃতির বা কোনো জীবজন্তুর মূর্তি প্রদর্শনী হয়ে থাকবে এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। আমরা সংশোধনের জন্য আহ্বান জানাচ্ছি, এগুলো ব্যাপারে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা দৃষ্টি দিবেন, তারা এগুলো যেন অনৈতিক কাজ, অন্যায়মূলক কাজ না হয়, আশা করি তারা এটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই জন্যই বলছি আসুন আমরা দিনের পথে ফিরে আসি, মূর্তি এবং স্ট্যাচু বা ভাস্কর্য থেকে আমরা দূরে আসি। আমরা শিক্ষা নেই অন্য অন্য রাষ্ট্রের যে ইতিহাস থেকে, পৃথিবীর ইতিহাস থেকে আমরা দেখেছি যে সমস্ত শাসক কিংবা যে পূর্ববর্তী উম্মতের যারাই মূর্তি তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনভাবে শাস্তি দিয়েছেন, কেউ দুনিয়াতেই পেয়েছেন আর আখেরাতেও তাদের জন্য ব্যবস্থা রয়েছেই। সাদ্দাম হোসেনের কথা দেখেন, একজন মুসলিম শাসক বলে তিনি দাবি করেছেন, তার যেমন ভালো কর্ম আছে তার ভুল কর্ম আছে, তার যখন পতন ঘটল তার মূর্তিগুলোকে তার দেশের জনগণ রশি দিয়ে ফেলে মাটিতে চুরমার করে দিয়ে মূর্তির উপরে লাথি মেরেছে, দাঁড়িয়ে লাফাচ্ছে, থুতু মেরেছে, এমনকি বহু রাষ্ট্রের নেতাদের মূর্তি তাদের ক্ষমতা হাত থেকে চলে যাওয়ার পরে দাঁড়িয়ে পেশাব পর্যন্ত করেছে মূর্তিকে, মূর্তির উপরে। তাহলে যারা মানুষকে সম্মানিত করার জন্য, স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মূর্তি বানিয়ে বিভিন্ন জায়গায় স্থাপন করে, আসলে সত্যিকার অর্থে তারা সেই ব্যক্তি শুভাকাঙ্ক্ষী নয়, বরং তারা সেই ব্যক্তি শত্রু। কারণ সব সময় পৃথিবীর এটা ইতিহাস, এটাই বাস্তবতা, যে একজনের যে শাসন কর্তৃত্ব কিংবা দাপট চিরদিন থাকে না, একটা সময় পর শেষ হয়ে যায়, পরবর্তীতে যারা আসে তারা তাদের সেই স্থাপত্যগুলো ভাস্কর্যগুলোকে অবমাননা করে, তাচ্ছিল্য করে, অসম্মান করে। তো এইভাবে আসলে এই যে স্মরণীয় বা বরণীয় হওয়ার কোনো সিস্টেম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে যেন এটা বুঝ দেন
আমরা দোয়া করি যে প্রকৃতি ইজ্জতদাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মূর্তি স্থাপন করে, ভাস্কর্য স্থাপন করে আসলে ইজ্জত পাওয়া যায় না, এটা প্রকৃত অর্থে অসম্মানের একটা কাজ। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আর ওই যে ব্যক্তিটা যাকে, যিনি নামের আগে হাফেজ মৌলানা লিখেছেন আর বলছেন কাবা ঘর, এই যে এটা কী মূর্তি, আর এই যে হাজি আসাদ এটা কী স্ট্যাচু, আপনি আগে দিন শিখেন, মুসলমান হন, ভালোভাবে মুসলমান হন, তারপরে ইসলামের ব্যাপারে কথা বলেন। আর যদি আপনি ষড়যন্ত্রমূলকভাবে এখানে আসেন তবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ফয়সালা করলে আপনাকে শায়েস্তা করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই করবেন, আল্লাহই যথেষ্ট। আল্লাহ আপনাকে হয় হেদায়েত দিন আর না হয় আপনার জন্য উপযুক্ত ব্যবস্থা করুন। এই কথা বলে আজকে এই বিষয়টা আমি শেষ করছি। তাহলে আমার দিনি ভাইরা, কাবা ঘর কোনো ভাস্কর্য নয়, এটা কোনো মূর্তিও নয়, এটা হচ্ছে আমাদের কিবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।